ঈদ মোবারক ঈদ মোবারক তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার বড় ননাশের বাসায় তুই বলতিনি আইলি খানে হালকা সরিষার তেল আর সয়াবিন তেল আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক শুভ সকাল আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সবার ঈদটা অনেক ভালো কাটবে এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল 6টা আজকে একদম ভোরে ভোরে ঘুম থেকে উঠে গেছি আর আমাদের এখানে জামাত হচ্ছে এবার 8টায় অন্য সময় জামাত 7টার সময়ও দেয় তো যাই হোক এই জন্য সকাল সকাল উঠছি আর আফিফ আব্বারকেও উঠতে হবে দেখি ওদেরকে উঠাইতে পারি কিনা একদম ভোরবেলায় গরু গোসল করানো শেষ এখন হচ্ছে গরুকে খেতে দিয়েছে আপনার আফিসকে ভাবছি এখন রেডি করে দিব কিন্তু আফিস ঘুম থেকে উঠতেছে না আপনার উঠে গেছে আপনাকে রেডি করতেছে রোজা ঈদের সময় সকালবেলা আবরারকে রেডি করতে একটু কষ্ট হয়েছিল কিন্তু আফিফকে রেডি করতে কষ্ট হয়নি কিন্তু এবার আবার উল্টা আফিফ ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না আর গতকালকে রাতে ও ঘুমিয়েছেও দেরিতে ঈদ মোবারক আসো যাও হেঁটে হেঁটে যাও আফিফ যাও আপনাকে বাসায় দিয়ে গেছে কারণ ওরে নিয়ে তো নামাজ পড়তে পারবে না এখন সে আমার টাইনের রাস্তা দিয়ে নিয়ে যেতেছে দেখাই দিতেছে ওই জায়গায় যাবে বাবার কাছে যাবা আহারে আহারে বাবার কাছে যাবে আহারে শ্যামাই যেহেতু রাতেই রান্না করেছিলাম তাই বেশি ঝামেলা ছিল না এখন শুধু নুডলস রান্না করে নেছি আর যারা মাংস কাটাকাটি করছে তাদেরকে নাস্তা দিয়ে দিব আর কোরবানি ঈদের সময় সকালবেলার জন্য দুই একটা আইটেম বানালেই হয়ে যায় কারণ মা বেশি ঝামেলা পছন্দ করে না মানে আমার শাশুড়ি বলে কোরবানির দিন তো সবাই গোস্তই বেশি খাবে তো এই ঝামেলা বেশি করার দরকার নেই আর গ্রামের বাড়িতে দেখা যায় যে নিজেদের কাজগুলো নিজেদেরকেই হাতে হাতে করে নিতে হয় এখানে আমার দেবর তারপর চাচা শ্বশুর অনেকেই আছে আর কি তারপর আফিফরা বৌদিকে কাটছে সাগর আছে তো এদিকে আমিও একটু বঠি নিয়ে বসে পড়েছি টুকটাক হেল্প করার জন্য আর কোরবানির ঈদের সময়গুলো দেখা যায় এটা করতে করতেই শেষ হয়ে যায় আত্মীয় স্বজনের বাসায় মাংস পাঠাও বা পাড়া প্রতিবেশী তারপরে গরিব দুঃখীদের দাও নিজেরা রান্না করো এটার মধ্যে দিয়ে এই সময়টা খুব সুন্দর পার হয়ে যায় তো এখানে এই যে রান্নার জন্য চলে এসেছি মা বলতেছিল আমাকে মাংস বসিয়ে দিতে আর গোশের উপরে মশলা দিয়ে মাখানোর চেয়ে আমার কাছে মনে হয় মশলাগুলো পরিমাণ মতো নিয়ে সবগুলো যদি আগে একটু ভালো মতো মাখিয়ে নেওয়া হয় তাহলে মিশ্রণটা খুব সুন্দর হয় এবং মাংসের সাথে মেশালেও সব কিছু সমানভাবে মিশে তো এখানে আমি আর আমার এক ননদ মিলে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি আর প্রত্যেকবার দেখা যায় মার হাতেই মাখানো হয় বাট মা এবার বলছিল যে তোমরাই মাখিয়ে দাও আবার যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছে তাই সে ঘুমিয়ে গেছে
বাসা সবাই ভরপুর রুটি দিয়ে মাংস খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আর এরপরে ঝুম বৃষ্টি নেমেছে, আমরা ভেবেছিলাম একটু আমার বড় ননাসের বাসায় যাব, কিন্তু বৃষ্টির জন্য একেবারে অবস্থা খারাপ। আর আফিফও ভোর থেকে ওঠার পর থেকে কান্নাকাটি করছিল, তাই আফিফকেও একটু ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়ানোর পরে। না ভালোই তো, মানে অসামঞ্জস্য না ভাই, মানে ওই যে রোজার ঈদের সময় এই জামাটা নিয়েছিলাম, ভেবেছিলাম পরবো, কারণ কিন্তু ঈদে আর পরা হয়নি। আর আজকে ভেবেছি বের করেছি যে পরবো, আজকেও আর পরা হলো না, কারণ যেই পরিমাণে গরম আর এটার সাথে ম্যাচিং যেই সব জামা আছে সেগুলো পরলে আফিফ আপনারও কষ্ট হবে, তো ভাবলাম ওদেরকে পাতলা এই টি শার্টগুলোই পরিয়ে দিই। বৃষ্টি এখন কমে গেছে তাই ভাবলাম রেডি হয়ে নেই, আসলে রেডি না হলে মনে হয় না যে ঈদ। ঈদ ঈদ মোবারক, এখন বিকেলবেলা আবার আপনাদের ঈদ মোবারক জানাচ্ছি, কারণ দুপুরে কাজের চাপে আমি আর হচ্ছে ক্যামেরা অনই করতে পারিনি, আপনাদের সামনেও আসতে পারিনি, তো একেবারে রেডি হয়ে এখন আসলাম। এখন বাজে হচ্ছে 5টার মতো, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার বড় ননাসের বাসায়। আর চট্টগ্রামে একটা ট্রেডিশন আছে, সেটা হচ্ছে মানে বোনদের বাসায় এরা হচ্ছে রুটি আর হচ্ছে রান্না করা বস্তু, তারপরে হচ্ছে কাঁচা বস্তু নেয়, সেই সাথে রান্না করা বস্তু নিয়ে একসাথে হচ্ছে গিয়ে যায়। তো আমাদের এবার হচ্ছে গিয়ে যেহেতু আমরা ভাবছি যাবো, যার কারণে হচ্ছে গিয়ে সকালবেলা আর পাঠানো হয়নি, তা আমরা ভাবছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সাথে সাথে বের হবো, কিন্তু দুপুরে খাওয়া শেষ করতে না করতে এমন বৃষ্টি, বৃষ্টির জন্য আমরা আর বের হতে পারিনি, তো এই জন্য 5টা বেজে গেছে। তো একবার ভাবছি যাবোই না, আবার ভাবলাম যে না, ডিসিশন যেহেতু নিছি তাহলে যাই। আর আমার ইচ্ছা ছিল ওই যে একটু আগে যে ড্রেসটা দেখালাম ওই ড্রেসটা পরার, কিন্তু এত পরিমাণে গরম আর কারেন্টও ছিল না, মাত্র কারেন্ট আসছে, তো ভাবলাম যে না একটু কমফোর্টেবল কিছু পরি। তো এই ড্রেসটা যদিও পরছি আমি একবার, তো এই ড্রেসটা আমার খুবই আরামদায়ক, ভাবলাম এটা পরে ফেলি। আর আমার ওই ড্রেসটার সাথে ম্যাচিং করা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি ড্রেস ছিল, তো ওগুলোর আবার আফিফ আপনার হচ্ছে ফুল হাতার শার্ট মানে ওইটার সাথে, তো এই গরমের মধ্যে বাচ্চাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে ফুল হাতার শার্ট পরালে, তো সেই জন্য আর পরলাম না। আবার ঘুরি ঘুরি বৃষ্টিও হইতেছে, তো বৃষ্টিতেও নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ওই আউটফিট আর পরা হলো না। তো যাই হোক, আজকে এটা পরা হয়েছে, আমি এটা পরছি, সবার ম্যাচিং হবে না, আফিফ আপনার এটা শুধু ম্যাচিং আছে। তো ঠিক আছে, আমরা বের হই, পরে আবার কথা বলছি। জামা তো পরি নাই, কিন্তু ঈদে নতুন কিছু না পরলে হয়, এই জন্য নতুন জুতা পরছি। এই দেখ আম্মু যতুর নতুন জুতা পরছে আফিফ। ঈদ মোবারক, যাও বাসা যাও। আফিফ তুমি এখন কই যাও? বড় ফুপির বাসায় যাও, ঠিক আছে। আর যেহেতু এবার একেবারে সবাই ম্যাচিং ড্রেস পরিনি, তাই ছবি তোলার তেমন একটা আগ্রহ ছিল না, বাট তারপরেও মনে হলো যে দু একটা ছবি অন্তত তুলি, ঈদের একটা মেমোরি হিসেবে থাকবে। আর এখানে আমরা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম। আর ম্যাচিং ড্রেসগুলো পরতে গেলে আমাদের অবস্থা সবারই খারাপ হয়ে যেত, এমনিতেই গরমে আফিফ আবরারের অলরেডি ঘামাচি উঠে ভরে গেছে শরীর, তাই মনে হলো ওই ড্রেস পরে কষ্ট পাওয়ার চেয়ে কমফোর্টেবল ড্রেস পরাই ভালো। তোমার জন্য আনি, তারপরে তোমার জন্য নিয়ে আসবো আগে বলো না চাচু, সেটা কি হয়? সেমনে হয় না,
তুমি একটা ছবি তুললে না ভাইয়ের সাথে। আমার বড় ননাশের বাসা আমাদের কাছাকাছি, বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো বা তারও কম সময় লাগে। বাট ঈদের সময় তো তাই রাস্তায় একটু ভিড় ছিল। বড় ননাশের বাসায় যাওয়ার পরে সবাই একদম অবাক হয়ে গেছে, যেহেতু আমরা বলে যাইনি, আর প্রচণ্ড রকমের খুশি হয়েছে। বিশেষ করে আমার ননাশের ছোট ছেলে, ও তো একদম আনন্দে আত্মহারা। লাভ দিয়ে উঠছে, কয় কি আসছে দেখতো। আসসালামু আলাইকুম। না এটা খুলে দাও, আসিস একটা দাও খুলে। আচ্ছা ঠিক আছে, দুইটাই নাও, ঠিক আছে। আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরেও আপা একটু তাদের বাড়ির আশেপাশে জায়গাটা ঘুরে দেখালো। আর আমার বড় ননাশকে ওইভাবে ভিডিওতে আনা যায় না, কারণ সে খুবই আনইজি ফিল করে। একবার মনে হয় আমার ব্লগে একবার এনেছিলাম, তো যাই হোক, সেই জন্য আপার ওখানে গিয়ে আর তেমন একটা ভিডিওই করা হয়নি। এখান থেকে আমার বড় ফুপু শাশুড়ির বাসায়ও আমরা গিয়েছিলাম, কারণ ওই যে বললাম চট্টগ্রামের ট্রেডিশন, ভাইয়ের বাসা থেকে রুটি মাংস নিয়ে যায়, তো সেই জিনিসটাই মেনটেন করছে এখন হচ্ছে ভাইস্তারা। তো সেই সুবাদে গেলাম আর বড় ফুপুকেও দেখে আসবো। আর এদিকে আফিফের আব্বুর এক ফুফাতো ভাই হচ্ছে পাশেই নতুন ঘর তুলছে, তো সেটাও একটু ঘুরে ঘুরে ভাবি আমাদেরকে দেখালো আর কি। তো ঘরের কাজ এখনো চলছে, কমপ্লিট হয়নি, তো তাদের বাসাটাও খুব সুন্দর করে তুলছে সেটাই দেখছিলাম, যদিও রাতের বেলা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। বাইরে থেকে আসছি বেশ অনেকক্ষণ আগে, আর কারেন্ট ছিল না বাড়িতে, এত পরিমাণ কারেন্টের মানে ই করে, এই কারেন্ট চলে যায় তারপরে হচ্ছে এক দেড় দুই ঘন্টা থাকে না, তারপর আবার আসে অল্প কিছুক্ষণ থাকে, মানে এরকমই চলতেছে কন্টিনিউ। আর চেহারার একদম বিধ্বস্ত অবস্থা, মানে সারাদিনের কাজের একটা মানে ক্লান্তি, তার পাশাপাশি আবার বাহিরে গেছিলাম, তো তারপরেও ঘুরে এসে সবার সাথে দেখা করে ভাল লাগলো আর কি। আর জার্নি করলেই এই যে মুখে ময়লা থেকে না কি থেকে এই যে ব্রণ হয়, মানে অলরেডি ব্রণ উঠে গেছে, একদম বিধ্বস্ত চেহারা, আর ব্যাক পেন তো আসেই সেই সাথে। আর বাহির থেকে আসার পরে ঘরটাও একটু গুছিয়ে নিলাম, জিনিসপত্র দিয়ে একদম অগোছালো হয়ে আছে। আমি এখনো বাসা আসার পরে ওইভাবে আর ফ্রেশ হইতে পারি নাই, মানে টুকটাক একটার পর একটা দিয়ে একটু ব্যস্তই আছি। তো যাই হোক, এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়ার আয়োজন করবো, রান্না বান্না তো করাই আছে, মানে গোশত রান্না করাই আছে। এখন হচ্ছে গিয়ে আমি কিছু কি বলে বিফ কাবাবের মতো বানাচ্ছি, ওয়ান কাইন্ড অফ বলা যায়, তো সেগুলো এখন একটু ভেজে তারপরে হচ্ছে রাতের খাবারটা রেডি করব এই আর কি। এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মাংসটা আমি আগে থেকে কিছুক্ষণ মেরিনেট করে রেখে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, আর এটা যেহেতু আগে থেকেই মানে একদম রান্না করাই, শুধুমাত্র তেল ছাড়া এখানে সব কিছুই দিয়ে আছে, তো এটা ভাজতে বেশি সময় লাগবে। এখন হচ্ছে তেলে ভেজে নিতেছি, এখানে হালকা সরিষার তেল আর সয়াবিন তেল দুটোই আছে, এটা একদম কড়া করে ভেজে নিতে হবে। আর মাংসটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে তারপরে ছেঁচে নিচ্ছি আগে, তারপরে হচ্ছে মশলা দিয়ে আর কি রান্না করে নিচ্ছি। ওই সময় সম্পূর্ণ ঘরটা গোছাতে পারিনি, খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, তো খাওয়ার পরে আবার বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই তো সারাদিন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই কাটলো আমাদের এবার ঈদের দিন। আর ঈদের দিনকে ঘিরে আমাদের আগে থেকে কত রকমের প্ল্যান প্রোগ্রাম কত কিছু থাকে, কিন্তু ঈদের দিনের সময়টা মনে হয় অনেক দ্রুত চলে যায়। ঈদের দিন সারাদিন মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু সন্ধ্যার পর থেকে মানে রাত থেকেই আফিফের জ্বর, তো মনটাই খারাপ হয়ে গেল।
আজকের ভিডিওটা আর বড় করছি না, শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একদম বিধ্বস্ত অবস্থায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দোয়া করবেন যাতে আগামীকালকে সুন্দর একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।